কিরে ঘর খোলা দেখে ঢুকে যাওয়ার ছ হ্যাঁ মোটা দেখে তো দেখ লেবু জল বেলা 12টার সময় তখন বেলা 12টা বাজেনি 11:15টা হচ্ছে তো আমরা বেসিক্যালি গিয়েছিলাম হাঁটতে তো তখন আর কি ভিডিও করব ওই কোথায় যাবি আমরা রবীন্দ্র সরোবর যে লেকটা তো ওখানে হাঁটতে গিয়েছিলাম তো ফিরলাম ফিরে মানে ফিরলাম তো ওখানে বেরিয়ে একটু ডাবের জল খেয়েছি তারপর এক জায়গায় বসে একটু চা খেয়েছি খেয়ে আমরা এই ফিরলাম ফিরে এই লেবুর জল এখন খাচ্ছি আর অভিষেকের আজকে যদিও রবিবার কিন্তু অভিষেকের আজ অফিস আছে কিভাবে ক্যামেরাটা ধরে আছে শুধু বসে পড়েছে বসে ক্যামেরাটা ধরেছে এটা দিয়ে কি হবে ছানা জলটা দিয়ে আটাটা মাখবো ছানা মানে এমনি জল ব্যবহার করি আটায় সেজন্য ছানার জল দিয়ে অনেকেই করে ও তুই এটা কার থেকে এটা শিখেছিস জানো হ্যাঁ নিশার থেকে শিখেছি নিশা হচ্ছে আমার বন্ধু তোমরা দেখেছো আমার লক্ষ্মী পূজোর ব্লগে ওকে দেখেছো ওর বাড়িতে একদিন নিমন্ত্রণ ছিল তো ও কি সুন্দর রুটি খুব সফট আর খুব সুন্দর হয়েছিল রুটিটা তো আমি বললাম কিভাবে বানিয়েছো বলো ছানা ওর বাড়িতে কেউ ছানা খায় না তো সেই জন্য ছানা দিয়ে ও রুটিটা বানায় তো সেটা শুনে আমার বেশ ইন্টারেস্টিং লাগলো তো আমিও এরকম এখন একটু মাঝে মাঝে রুটি বানাই বেশ ছানাটা না দিয়ে খুব সফট হয় সত্যি সফট অ্যান্ড হেলদিও তো এগুলো এখন ঠান্ডা হবে আর আমি এখন আমি আর অভিষেক এখন উপরে যাবো উপরে গিয়ে খাবো ভাত খাবো দুপুরে ভাত এটা বেসিক্যালি রাত্রিবেলা রাতের রুটিটা আমি বানাচ্ছি তো তাহলে তো আজকে আমার দই মুসলি আম কলা এসবের গল্প নেই না আম দিয়ে দেবো আর রুটি দিয়ে দেবো আর একটু আলু চচ্চড়ি কাচ্ছি করে দেবো নিয়ে চলে যাবো কারণ আজকে অভিষেকে মানে একটা ভাইটাল দিন আজকে আইপিএল এর ফাইনাল তো আজকে অফিস ও যাবেই আর কি তো আসতে অনেক রাত হবে আজকে প্রায় 11:30 একটা বাজবে না রাত্রি আরো বেশি হবে তো সেই জন্য রাতের খাবারটা অফিসে খেয়ে তো উপরে গিয়েছিলাম দেখো মা কতখানি আমের আচার পাঠিয়ে দিয়েছে গুড় আমার পাঠিয়ে দিয়েছে তেঁতুলের আচারও বানিয়েছে তো আজকেই বলছিল নিয়ে আসতে আমি পরে নিয়ে আসবো থাক তো এটাকে আমি ফ্রিজেই রাখবো কারণ নর্মাল রাখলে না আমার এখানে ভীষণ পিঁপড়ে হয়ে যাচ্ছে তো সেই জন্য এটা আমাকে ফ্রিজেই রাখতে হবে তো এবারে আমি বানাবো ছানার রুটি আটা দিয়ে দেবো আমি একটু বেশি করে আটা মাখবো যাতে কালকেও রুটিটা বানাতে পারি আমার খুব ভালো লাগে ঠিক এর সাথে আমি আরেকটা জিনিস মেশাবো সেটা হচ্ছে বেসন এবার দেব নুন এটা ভালো করে একটু মিশিয়ে দেব এবার দিয়ে দেব ঘি দু চামচ মতো ঘি এরপর আমি দিয়ে দেব এই ছানাটা ছানাটা বেশ নর্মাল রুম টেম্পারেচারে এসে গেছে ভালো করে এটা মিশিয়ে নেব এইবারে আমি ছানার জল দিয়ে আটাটা মেখে নেব
সই দেখো আমার আটা মাখা হয়ে গেছে। এবার এর গায়ে না একটু সাদা সাদা এরকম ছিটে 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 ছিটে, যেহেতু ছানাটা মাখা হয়েছে সেরকম লাগবে, কিন্তু এটা যখন রুটি হয়ে যাবে তখন খাওয়ার সময় কিন্তু কোনো প্রবলেমই হবে না, মানে কিছু বোঝাই যাবে না, ঠিক আছে? সো এটা এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্ট করতে রেখে দেবো, একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। তো আর এই ছানার জলটা এটা আমি ফ্রিজে তুলে রাখবো, কারণ অন্য আরেকদিন আটা মাখার সময় আমি আবার এই জলটা ইউজ করব। যতক্ষণ আটাটা রেস্ট করবে আমি একটুখানি আলু চচ্চড়ির আলু কেটে ফেলি, কেটে আলু চচ্চড়িটা বানিয়েও ফেলি। এই যে আলু, একেবারে আলু চচ্চড়ি বানিয়ে রুটি বানিয়ে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। সো আমার রান্না বান্না হয়ে গেছে, এই হচ্ছে আলু চচ্চড়ি, আর এই যে আছে রুটি, ওইগুলো ভীষণ সফট হয়েছে, ভীষণ সফট। সো এইটুকুনি রান্না ছিল, আর এইটুকু রান্না করেই আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, এই কারণে আমি চানটা করিনি, আমি তোমাদের বলি পুরো ব্যাপারটা। সো আজ সকালবেলা ঘুম থেকেই উঠেছি 7:30, তো তারপর একটু দেরি করেই আজকে গিয়েছিলাম, হাঁটতে গেলাম আর কি। অনেকদিন ওই লেকে আমি হাঁটতে রোজ যাই না, অবশ্যই প্রতিদিন হাঁটতে যাই, কাছেই আমাদের বাড়ির কাছে একটা মাঠ আছে তো ওখানেই ও যায়। এবার দিন সকালবেলাটা কোথায় একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হ্যাঁ তো আওয়াজ আসছে, তো যাই হোক। আর রবিবার সকালবেলাটা আমার খুব ইচ্ছা করে ওই লেকে গিয়ে হাঁটতে, অবশ্যই করে ভালো লাগে, সো সেই জন্য সাধারণত রবিবার দিন সকালবেলাটা আমরা ওখানে হাঁটতে যাই। আর আজকেও গিয়েছিলাম, গিয়ে একটু দেরি হয়ে গেছে, তারপর গিয়ে বেশ ভালোই হাঁটাচলা করলাম, তারপরে বাড়ি আস্তে আস্তে একটু বেলা হয়ে গিয়েছিলো, তারপর এত খিদে পেয়েছিল সকাল থেকে আমরা কোনো ব্রেকফাস্ট করিনি। কাল রাত্রিবেলা আমরা এখন একটু আগে আগে ডিনার করে নিই, অভিষেক 7:00 সময় অফিসেই ও করে নেয়, মোটামুটি খাবার নিয়ে যাচ্ছে বাড়ি থেকে, আর আমি 8:30 এরকম সময় আমি ডিনার করি। তো তারপর থেকে কিছুই খাওয়া হয়নি, তো সেই জন্য আমরা আজকে একটু আগে আগে গিয়ে লাঞ্চ করে ফেলেছি, দুপুরে খাবারটা খেয়ে নিচে এসেছি। আর সকালবেলা আমি বলতে ভুলে গেছি, গা ধুয়ে আমি কিন্তু পুজো দিয়ে তারপর বেরিয়েছিলাম, তো তারপর আর স্নান করিনি। আর এখন তোমরা জানো 2:30-2:30 সময় জল কিরম গরম হয়ে যায়, তো সেই জন্য দুপুরের খাবার আমি স্নান না করেই খাই বলতে পারো, মাথায় জল না দিয়ে। আর সন্ধ্যাবেলাতে আমি সুইমিং করে এসে আরেক রাউন্ড বাড়িতে স্নান করি। সো এই হচ্ছে আমার রুটিন। সত্যি কথা বলতে একদম সত্যি কথা, আমি কিন্তু একদমই কাজের নই খুব একটা, তো মানে সারা বছরই আমার রান্নার দিদি রান্না করে, তোমরা জানো আমি আগেও বলেছি। তো কিন্তু এখন যেহেতু ছুটি চলছে, সামার ভ্যাকেশান চলছে, তো আমার হাতে সময় আছে, সেই জন্য আমি একটু নিজে হাতেই রান্না টান্না করছি আর কি, ইচ্ছা করেই করছি। অভিষেককে বেশ একটু টিফিন টিফিন করে দিতে পারছি ভালো করে, সো সেই জন্যই আমি একটু টুকটাক রান্না বান্না করছি, তাও কিছু সোজা সাপটা যেগুলো সেইগুলোই করছি। সো এই আর কি, তো ভেবো না যে আমাকে যদি কেউ রোজ এই কাজটা করতে বলে আমি পারবো না, সরি। আমার মা মাসি কাকিমা এরা সব দেখেছি, এরা প্রচুর কাজ করে, আমার দিদা, তো আমি এত পরিশ্রম করতে পারি না, একটু হাঁপিয়ে যাই। নেহাত এখন ছুটি আছে, অন্য কোনো কাজ নেই, বাইরে বেরোনোর ব্যাপারটা কমে গেছে নেই আর কি, তো সেই জন্য আমি একটু হাত নিজে হাতে রান্না বান্না করে অভিষেককে খাওয়াচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, চল। আচ্ছা এই যে একে দেখে মনে হচ্ছে, আচ্ছা জামাই ষষ্ঠী তো হয়ে গেল, কি কাঁচা জামা রে, কাঁচা তোয়ালেটা দিয়ে মুখটা মুছে নিল, ভীষণ ঘামছিস তুই, 4:30 বাজে, তো অভিষেক এখন অফিস যাচ্ছে, এই যে ওর খাবার যাচ্ছে ওর সঙ্গে, আর ওই যে আলু। অ্যাকচুয়ালি আজকে অভিষেকের ছুটি আছে, নেহাত ফাইনালটা আছে বলে ও অফিসে যাচ্ছে। ঘর খোলা দেখে ঢুকে যাওয়ার ছ, হ্যাঁ মোটা দেখেছো, দেখ এদিকে তাকা, দেখ দেখ কি মোটা।